ভোরে বগুড়া, বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একদিনে 3 লাশ পড়ে গেল। উত্তেজিত জনতা বদ্ধমুখী ভাষায় যাকে বলে মব, নিজেরাই কোটাল হয়ে আসামি পাকড়াও করল, নিজেরাই জাস্টিস তথা কাজী হয়ে দণ্ড দিল, নিজেরাই জল্লাদ হয়ে 3 জনকে পিটিয়ে মেরে ফেলল। বুধবারের এই 3টি ঘটনার বাইরে গত 1 মাস ধরে মবের এই ধরনের বহু জাস্টিস চর্চার ঘটনা ঘটছিল। আদালত চত্বরে সাবেক প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের উপর জনতার পচা ডিমনিকে, সাবেক মন্ত্রী দীপুমনি ও আরিফ খান জয়ের উপর হামলা, সাংবাদিক ফারজানা রূপাকে থাপ্পর মারা, বিচারপতি মানিককে মারধরের ঘটনা ঘটেছে। মব ভুলে যায় কেউ যদি সত্যি সত্যি বড় চোর, মোবাইল চোর কিংবা হামলাকারী ছাত্রলীগ নেতাও হয় তাহলেও তাকে পেটানো যায় না, আইনত তো নয়ই, নৈতিক ধর্মীয় কিংবা অন্য কোনো বিবেচনাই নয়। পুরো ঘটনার বিন্দু বিসর্গ জানেন না এমন লোককেও অনেক সময় গণপিটুনিতে যোগ দিতে দেখা যায়। কোথাও হয়তো ছেলে তোরা সন্দেহে কাউকে মারা হচ্ছে, পাশ দিয়ে তিনি যাচ্ছেন, কিছু না জেনে শুনে লোকটাকে তিনি ধারপতক মেরে দিলেন। হাতের সুখ নেওয়ার ইচ্ছা আছে কিন্তু সাহসী কুলোয় না, তাই দল বেঁধে পিটুন, সবাই মিলে মারলে দায় কারো একার থাকে, পুরো বিষয়ই অ্যানোনিমাস হয়ে যায়। জিনিসটা তখন মব জাস্টিসে পরিণত হয়ে যায়, মামলা হয় না, আসামিও ঠিক ঠিকানা থাকে না। উত্তেজিত জনতা উত্তেজিত থাকে বলে তারা হয়তো আইন কানুন বা নীতি নৈতিকতা তার দাঁড়ে না, কিন্তু এ বিষয়ে সরকার বা প্রশাসনের নৈতিক বিস্ফোরণ ভয়ঙ্কর পরিণতি বয়ে আনতে পারে। এখন প্রশাসনে অস্থিরতা আছে এবং পুলিশ শতভাগ সক্রিয় হয়ে উঠতে পারেনি এমন একটি ধারণা জনমনে আছে, সে ধারণা নৈরাজ্য মনস্ক লোকদের বেপরোয়া করে তুলছে। সম্প্রতি যেসব মব জাস্টিসের ঘটনা ঘটেছে সেগুলোতে জড়িত লোকদের আইনের আওতায় আনার উদাহরণ সরকার দেখাতে পারেন। সর্বশেষ এই ঘটনাগুলো যদি সরকারের দিক থেকে আন্তরিকভাবে আমলে নেওয়া না হয় এবং দোষীদের গ্রেপ্তার করা না হয় তাহলে এই মব জাস্টিস সংক্রামক হয়ে পড়তে পারে এবং দেশের বিশৃঙ্খলায় অন্যতম কারণ হয়ে দাঁড়াবে এবং সেটা আমরা ক্রমান্বয়েই দেখতে পাচ্ছি। বর্তমানে আমরা সরকারকে এটাই বলতে চাই যে এই ধরনের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং জনমনে যেন বিশৃঙ্খলা তৈরি না হয় সেই দিকটা বিবেচনায় আনুন, দেশে শান্তি বিরাজ করুক, এটাই আমাদের চাওয়া।